বারাকাতুল্লাহ লিখেছেন যে সফরে সালাত কাজা হলে তা কিভাবে আদায় করব। সফরে যদি থাকা অবস্থায় সালাত আপনার কাজা হয়, তাহলে যখন আপনি সময় পেয়েছেন সাথে সাথে পড়ে নেবেন। যেমন প্রথম কথা হলো জেনে রাখা উচিত যে সফরে থাকেন আর বাড়িতে থাকেন, নামাজ কাজা করা যাবে না, কোনোভাবেই নামাজকে কাজা করা যাবে না। কারণ কোনো মানুষ যদি নামাজ কাজা করে ইচ্ছাকৃতভাবে, তাহলে এটা তার কুফুরি অপরাধ হবে, কুফুরি গুনাহ হবে, এবং এটার জন্য সে কাবিরা গুনাহ চাইতে বড় গুনাহ করবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কাজা হয়ে যায় বা ছুটে যায়, তখন অনিচ্ছাকৃত বলতে কী উদ্দেশ্য? সেটা হচ্ছে আপনার ভুলে যাওয়া অথবা ঘুমিয়ে থাকা ইত্যাদি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আপনার ঘুম থেকে উঠবেন তখন সাথে সাথেই আপনি এই সালাতকে আদায় করে নেবেন, অথবা আপনার যখনই স্মরণ হয়ে যাবে তখনই আপনি এই সালাতকে আদায় করে নেবেন। দেরি করা যাবে না, এমন হবে না যে যখন ঘুমের কারণে নামাজটা ছুটে গেছে সুতরাং এটা দেরি করে এসে জোহরের সময় টাইমে পড়ি, অথবা ভুলে গেছিলাম এটা পরে রক্ত পড়বো, এরকম করা যাবে না। বরং সাথে সাথে পড়ে নিতে হবে, এবং ওটাই তার ওয়াক্ত, আর এটা ছাড়া তার অন্য কোনো কাফফারা নেই। ঠিক আছে, তো সফর অবস্থাতেও এই হুকুম, এবং এমনকি বাড়িতে থাকলেও একই হুকুম। অর্থাৎ যখনই আপনার এই সালাত ছুটে গেছে আর যখনই আপনি সময় পেয়েছেন, দেরি করা যাবে না, সাথে সাথে সব কিছুর আগে, সব কাজের আগে আপনাকে ওই সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আলাম। রানী সংকেলের শাল বাড়ি শাল বাগান থেকে লিখেছে যে ইমামের পিছনে সুরা ফাতিহা যদি না পড়তে পারি তাহলে কি কি করণীয়। মনে রাখতে হবে, যদি লক্ষ্য করেন যে ইমাম একটু তাড়াহুড়া করছে বা দ্রুত পড়ছে, তাহলে আপনিও এটা একটু লক্ষ্য করে দ্রুত সুরা ফাতিহাটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে যদি সুরা ফাতিহা কমপ্লিট করতে না পারেন ইমামের তাড়াহুড়ার কারণে, আপনি রুকুতে চলে যাবেন, এই অবস্থায় আপনার সালাত হয়ে যাবে, এবং ইমাম এর দায় দায়িত্ব, আপনার সালাতের দায় দায়িত্ব ইমামকে বহন করতে হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমামকে নিয়োগ করা হয় তার অনুসরণ করার জন্য। ইমাম যদি সঠিকভাবে সালাত আদায় করে তাহলে সে সওয়াব পাবে, মুক্তাদিরে সওয়াব পাবে, আর ইমাম যদি ভুলক্রমে বা ভুলভাবে নামাজ আদায় করে তাহলে সে তার ভুল এবং মুক্তাদের ভুল সে নিজে বহন করবে, মুক্তাদের সালাত হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আপনার কোনো অসুবিধে নাই ইনশাআল্লাহ। MD সোনা মিয়া লিখেছেন যে ওযু ছাড়া কি মোবাইলে কোরআন পড়া যাবে? হ্যাঁ, ওযু ছাড়া মোবাইল হাতে নিয়ে কোরআন পড়া যাবে, যেহেতু মোবাইলটা মুসহাফ নয়, কোরআন নয়। অতএব এটা আপনি ওযু ছাড়াই হাতে নিয়ে তেলাওয়াত করতে পারেন। কিন্তু মুসহাফ যেটা রয়েছে, কোরআন যেটা বই, হ্যাঁ, যেটার মধ্যে কোরআনের বাক্য ছাড়া অন্য কোনো কিছু নাই, তো সেটা হাতে নিয়ে ওযু ছাড়া স্পর্শ করা যাবে কি না, এ ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতলাফ রয়েছে। নির্ভরযোগ্য আলেমদের সঠিক মন্তব্য হচ্ছে যে এটা ওযু ছাড়া স্পর্শ করা উচিত নয় বা জায়েজ নয়। অতএব আমরা কোরআনের প্রতি সম্মানার্থে এটাকে ওযু ছাড়া স্পর্শ করবো না, এটাই আমাদের হওয়া উচিত। আল্লাহ তাআলা আলাম।